স্টোরি শোনা যাক। আজকের স্টোরি হয়েছে মাইনক্রাফ্টে কিভাবে হিরো ব্র্যান্ডে এসেছে। তো একদিন মাইনক্রাফ্ট এরকম একটি গেম ছিল যেখানে অনেক কিছু শান্তিতে বসবাস করছিল। কিন্তু মাইনক্রাফ্টের স্টোরি শুরুতে আমরা জানবো কিভাবে হিরো ব্র্যান্ড তৈরি হয়েছে। তো একদিন দুটো ভাই, তারা একের মতনই দেখতে কিন্তু তারা দুই ভাই ছিল কিন্তু তাদের একই জামা একই মুখ, কিন্তু তারা আলাদা ছিল কারণ একজন ছিল বড় ভাই একজন ছিল ছোট ভাই। তো একদিন তারা ট্রেনিংয়ের জন্য গেল, তখনই এক এন্ডারম্যান তাদের উপর হামলা করলো। এন্ডারম্যান তো তোমরা সবাই চিনো, কিন্তু একদিন এন্ডারম্যানের সাথে তাদের ফাইট হলো। ফাইট হওয়ার সময় তাদের মানে ছোট ভাই তখন হারতে চলছিল, কিন্তু একটি সময় বড় ভাই মানে এন্ডারম্যান তার ছোট ভাই ছুরিটা নিয়ে তার ছোট ভাই বুকে আঘাত করতে গেছিল। তখনই বড় ভাই সে এন্ডারম্যানকে নিয়ে বড় একটি উঁচু পাহাড়ের দিকে লাফ দেয়। আর তার ছোট ভাই দেখে মনে পড়ে যে এটা তো অনেক উঁচু পাহাড়, এটার দিকে মানে তার উঁচু থেকে যদি কেউ লাফ দেয় তাহলে তো সে একদমই মরে যাবে। তখনই সে ছোট ভাইটা বাসায় ফিরে আসে। তখন মা দেখে তার সাথে অন্য ভাই নাই, মানে অন্য ভাই মারা গিয়েছেন। তখনই মা দেখে অবাক হয়ে যায়। তখনই আমাদেরকে ওই বড় ভাইকে দেখানো হয় যে নাকি মরে নেই, আর এন্ডারম্যান তার পাশে ছুঁয়েছিল। তখনই সে যখন উঠে তখন রাত হয়ে গিয়েছিল। তখনই সে ওই জম্বিগুলো দেখতে পায় যার চোখে লাল লাল লাইট দেওয়া ছিল, মানে লাল লাল চোখ দেওয়া ছিল। সে জম্বি দেখে সে বলে যে এরকম জম্বি তো আমি মানে এরকম ক্রিপার তো আমি জীবনেও দেখিনি। তো সে একটি গুহা দেখতে পায় যেটা নাকি একটি হিরো ব্র্যাঙ্গের ওই পাথরের মানে হিরো ব্র্যাঙ্গ কীভাবে তৈরি হয়েছে সে জায়গাটা ছিল। উপরে একটি কিছু লেখা ছিল কিন্তু সেটিকে না পড়েই চলে যায় সে গুহার ভিতরে। তখনই সে হাঁটতে হাঁটতে ওই কালো হাড্ডিগুলো দেখতে পায় যেগুলো নাকি হিরো ব্র্যাঙ্গের সঙ্গী ছিল, কিন্তু তারা হিরো ব্র্যাঙ্গের ওই ইয়াটিকে পাহাড়ে দিচ্ছিল। তখনই সে এগুলো দেখে ভাবে এগুলো শুধু মূর্তি। তখনই সে ভিতরে যখনই প্রবেশ করবে তখনই সেগুলো লাল চোখে সে জম্বিদের মতন বেঁচে ওঠে। তখনই অনেকে সে বড় ভাইটাকে তারা পিছনে ফেলে দেয়, ওইখান থেকে ভিতরে যাওয়া আটকায়। তখনই দরজাটা উপর থেকে বন্ধ হওয়া শুরু করে। তখন তার ভাই অনেক বড় ট্রেনার ছিল, এই জন্য সে অনেক দ্রুত গতিতে দৌড়িয়ে শুয়ে এবং সেই দরজাটির ভিতর ঢুকে ফেলে। আর সেই দরজাটি ছিল এরকম দরজাটি যেগুলো আয়রনের দরজা ছিল, ভিতর থেকে একবার খোলা যায়। তাদের মানে হয়েছে দাদা মানে তাই মানে বড় ভাইটি সেই জায়গাতে গেলে তখনই সে বড় ভাই দেখতে পায় ওই পাথরগুলো। তখন সেই পাথরগুলো সে ধরলে সেখানে ছিল পাঁচটি পাথর, তো সেই পাথরগুলো ধরলেই তাদের মানে সেই পাথরগুলো উপরে উঠে যায় এবং ছড়িয়ে যায়। তখনই সে বড় ভাই যখন মাঝখানে যায়
মানে যেখান থেকে পাথরগুলো বের হয়েছিল সেখানে যায়। তখনই সে পাথরগুলো তার ভিতর ঢুকে ফেলে এবং একটি লাইট বের হয় এবং তাকে সেই লাইটটি হিরো ব্র্যাং বানিয়ে দেয়। এখন যত সব ক্রিপার আছে, মানে ক্রিপার, জম্বি, অ্যান্ডাম্যান, তারপরে হয়েছে ফিক, স্কেলিটন, কালো স্কেলিটন, এগুলো সব তার গোলাম হয়ে যায়। তখনই সে তাদের রাজা হয়ে যায়। আর তখনই হয় কি, তখনই অ্যান্ডাম্যানও তাদের মানে তার সর্দার হয়ে যায়। মানে সর্দার হচ্ছে সব ক্রিপারদের, মানে সব শত্রু, মানে সব কিছুর সর্দার হয়েছে এই হিরো ব্র্যাং। তখন থেকে এই এই পুরো ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ড এবং পুরো গ্রাম এবং পুরো ওয়ার্ল্ড, মানে পুরো দেশ তখন একটি খারাপ দেশে তৈরি হয়। এবং সেই হিরো ব্র্যাঙের জন্য পুরো দেশটি একটি খারাপ দেশ হয়ে যায়। পরে গিয়েই হিরো ব্র্যাঙ কিছু জম্বিস দিয়ে পারে সেই গ্রামটিতে, যে গ্রামে তার ছোট ভাই এবং তার মা বাস করত। তখন সে গ্রামের, মানে সে গ্রামের লোকেরা দেখে অবাক হয়ে যায়, এরকম কিছু আবার আমাদের এখানে কীভাবে আসলো, এরকম জিনিস তো আমরা এর আগে কখনো দেখি নাই। তখন তারা শীঘ্রই, মানে তারা দেখতে পায় একটি লোককে, মানে এই জম্বিগুলো কামড়িয়ে জম্বি বানিয়ে দেয় তাদের মতন। তখন তারা সবাই দেখে তো অবাক, তখন সবাই নিজের নিজের ঘরে প্রবেশ করে যায়। এবং একজন আরেকটা কিছু দেখতে পায়, যে নাকি যেগুলো নাকি ছিল হয়েছে সাদা কালার স্কেলিটন, যেগুলো হাতে ছিল তোমাদের তীর। এখন একজন দেখে ফেলে যে একজন বাইরে আছে এবং তার ভিতর এই স্কেলিটন দিয়ে দিয়েছে। তখন সে ছিল পুরো গ্রামের সাংবাদিক। তখন সে মাইক দিয়ে পুরো গ্রামে এগুলো সব বলে দেয়। তখনই সকালবেলা তার ছোট ভাই এসে দেখে যায় অ্যান্ডাম্যান তার মাকে নিয়ে যায় সেই হিরো ব্র্যাঙের কাছে। এখন হিরো ব্র্যাং তাদের রাজা। তখন সে দেখতে পায়, তখনই তার মাকে হিরো ব্র্যাং একটি, মানে একটি কারখানাতে, মানে একটি জেলে বন্দি করে নেয়। আর হিরো ব্র্যাং সব কিছু ভুলে গিয়েছিল, যে তার একটি ভাই আছে সেটিও সে ভুলে গিয়েছিল, তার যে একটি মা আছে সেটিও সে ভুলে গিয়েছিল, মানে সব কিছু তার শত্রু। তখন তার ছোট ভাই জানতে পারে অ্যান্ডাম্যান ওই হিরো ব্র্যাঙের কাছে তার মাকে নিয়ে গিয়েছে। তখন সে পুরো প্রস্তুতি নিতে থাকে এবং পুরো ট্রেনিং শেষ করতে থাকে। তখন হিরো ব্র্যাং জেনে গিয়েছিল যে তার সাথে একজন, মানে কাল, মানে সেদিন ছিল 1 তারিখ, সেদিনের পর দিন 3 তারিখে তার সাথে একজন লড়তে আসবে। তখন সে 2 তারিখে ভাবে সে আজকে থেকে, মানে 1 তারিখের থেকেই সে সব কিছু নিয়ে রাখবে, মানে যা প্রস্তুতি আছে সব নিয়ে রাখবে এবং তার ফুল আর্মানও নিয়ে রাখবে, ফুল আর্মান। তখনই তার ছোট ভাই, তখন পরে কি তার ছোট ভাই সেখানে আসে। আসার পরই সে অ্যান্ডাম্যানকে দেখতে পায়। অ্যান্ডাম্যানের সাথে সে ফাইট করতে যায়, কিন্তু সে অ্যান্ডাম্যানকে একটু আঘাত করতে পায় না। তখনই মারপিট, অ্যান্ডাম্যানের মারপিট হতে হতে মাঝখান দিয়ে তাদের সেই পুরনো স্মৃতি মনে করে, যেগুলো আমি আপনাদেরকে আগের স্মৃতিতে বলেছিলাম যে অ্যান্ডাম্যান সবসময় পিছন থেকেই হামলা করত।
তো তখনই সে মনে করে সে সামনে এগোয় এবং অ্যান্ডামানকে যখনই মারতে যায় অ্যান্ডামান মানে অ্যান্ডামান তখনই করলো কি তার ছোট ভাই নিজের আর্মার নিয়ে যেটি নাকি যেটির মানে হয়েছে তাদের একটি জামা, যে জামাটি পরলে তাদের আলাদা একটি জীবন এসে পড়ে। তো হিরো ব্র্যাং শক্তিশালী জামাটা পিঁধেছিল, তার ছোট ভাই তার একটি তার কম শক্তিশালী জামাটা পিঁধেছিল। আর হিরো ব্র্যাংয়ের ওই ওই আর মানে ওই শক্তিশালী জামাটা পিঁধাতে হিরো ব্র্যাংয়ের তিনটি জীবন এসে পড়ে এবং তার ছোট ভাইয়ের আর্মারটা পিনলে মানে তার ছোট ভাইয়ের জামাটা পিনলে তার ছোট ভাইয়ের দুইটা জীবন আছে। তখন তার ছোট ভাই অ্যান্ডামানের সাথে লড়াই করতে করতে তখন প্রায় সে অ্যান্ডামানকে মেরেই ফেলে। তখনই তার মনে পড়ে যে অ্যান্ডামানকে আজ পর্যন্ত কেউই মারতে পায়নি, অ্যান্ডামানকে আজ পর্যন্ত কেউ মারতে পায়নি। এখন সে তো মহা খুশি এবং সে তার যখনই সে হিরো ব্র্যাংয়ের সাথে লড়াই করতে যায় তখনই তার মা তাকে থামিয়ে দেয়, বলে যে তুমি ওর সাথে লড়াই করো না। তখন তার ছেলে বলে না ওর সাথে আমার লড়াই করতে হবে, ও তোমাকে আটকে চায়। তখন তার মা বলে ও হয়েছে তাদের তার বড় ভাই। তখন সে পরিচয় করে দেয় না, তার ওর মা তাকে পরিচয় বলে যায় যে ও হয়েছে ওর বড় ভাই। তখন সে ফাইট বন্ধ করে দেয় তার বড় ভাইয়ের সাথে। তখন তার বড় ভাই তাকে মারতেই আসছিল কিন্তু সে এটা বুঝে ফেলে যে তার বড় ভাই তার সাথে মারামারি করতে আসছে। তখনই তার ভাই তো অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল ট্রেনিং নিতে নিতে, মহা একটি জাদুঘর হয়ে গিয়েছিল। তখন হিরো ব্র্যাং যখনই মারতে গিয়েছিল তখন সে হিরো ব্র্যাংকে জোরে লাথি মারে পেটে মধ্যে। তখন হিরো ব্র্যাং তো অনেক দূরে গিয়ে পড়ে মানে তার সিংহাসনে গিয়ে পড়ে। তখন তার ভাই একটি জাদুঘরে হিরো ব্র্যাংয়ের ওই সুইটার মতনই দেখতে একটি ছুরি নিয়ে নেয় কিন্তু হিরো ব্র্যাংয়ের ছুরি এতটাই পাওয়ারফুল ছিল যে তার ছুরি হিরো ব্র্যাংয়ের ছুরির সাথে টিকবে না। তাও সে এটা বুঝে তার ছুরির মতন দেখতেই নিয়ে নিয়ে তখনই দেখতে আমাদেরকে দেখানো হয় যে তাদেরকে মানে হিরো ব্র্যাংয়ের ভাইয়ের সাথে ফাইট হয়। তখনই ফাইটের মাঝখানে তার ভাই ফাইটটা থামিয়ে দিলে তখন তার বড় ভাই তার সুইটা নিয়ে যখনই আঘাত করতে যাবে তখনই তার ছোট ভাই তাকে মারতেই যাবে কিন্তু হিরো ব্র্যাং উড়ে তার মাথা বন্ধে তার সুইটা এইভাবে এইভাবে দিয়ে দেয়। পরে গিয়েই আঘাত করার ফলে তার ছোট ভাই মারা যায়, তার মা তো কান্নাতে বাঁচে না। তখন তার মার জেলটা ভেঙে হিরো ব্র্যাং ভিতরে ঢুকে তার সেই শক্তিশালী ট্রাইডেন্টটা নিয়ে মানে ট্রাইডেন্ট হয়েছে একটি শক্তিশালী ট্রাইডেন্ট যেটা নাকি একটি জাদুঘর জাদুঘর ট্রাইডেন্ট। তখন সে ট্রাইডেন্টটি তার মার কপালে দিয়ে দেয় মানে এইভাবে সুইটার মতন দিয়ে দেয়। তখনই তার মা মারা যায় এবং সে পুরো ওয়ার্ল্ডের খারাপ একটি শয়তান মানে হয়েছে খারাপ একটি শত্রু। এজন্য আজ পর্যন্ত কেউই হিরো ব্র্যাংকে মারতে পারে নাই। আর আরেকটি সিন আপনাদেরকে বলে দেয় এর পরবর্তীতে আমরা যখন 3033 হিস্টোরিটা জানবো তখন আমরা আবার শীঘ্রই চলে আসবো। বাই বাই, আল্লাহ হাফেজ।